রাবেয়া বেগম, আদালতে আপনি সত্য বলবেন বলে আমি বিশ্বাস করি। আসামি শুভ কি আপনার সন্তান? জি। শুভ সবার সামনে আরিফকে খুন করার হুমকি দিয়েছিল? জি দিয়েছিল। ঘটনার দিন রাতে আরিফ যখন মনিকে নিয়ে পালাচ্ছিল, তখন সে বারবার বলেছিল ওই আরিফকে ধরতে পারলে আমি তাকে খুন করব। বলেছে? চুপ করে আছেন কেন বলুন? বলুন, আপনার সামনে শুভ এ কথা বলেনি? জি বলেছে। শুভ কি আপনার মেয়ে মনি এবং তার প্রেমিক আরিফকে খুন করেছে? আমি খুন করতে দেখিনি, কিন্তু রক্তাক্ত চাকু সহ দেখেছি শুভকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তাতেই কি প্রমাণিত হয় না শুভ খুন করেছে? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ইওর অর্ডার। আমার বিশ্বাস শুভর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শুভই তার বোন ও বোনের প্রেমিককে একসাথে পালাতে দেখে উত্তেজনার বশবর্তী হয়ে দুজনকেই খুন করেছে। এই শুভ সমাজের জন্য বিপজ্জনক, সমাজের একটা ক্যান্সার। আমি শুভকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করছি। সমস্ত সাক্ষ্য প্রমাণ যাচাই করে এই আদালত আসামি মিনা চৌধুরী শুভকে দোষী সাব্যস্ত করছে। তাই শুধুমাত্র সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে এই আদালত শুভকে দোষী সাব্যস্ত করে তাকে সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। আমি খুন করিনি যশ সাহেব, আমি নির্দোষ। মা, আমি খুন করিনি মা, আমি খুন করিনি মা, মা বিশ্বাস করো আমি খুন করিনি মা, খুন করিনি মা, মা। কে তোর মা? আমি তোর মতো আসামি মা নেই। আমার শুভ মরে গেছে, নিজের বোনকে যে নিজের হাতে খুন করতে পারে, সে আমার সন্তান না, সে আমার সন্তান না। আমি তোর মা নই, আমি তোর মা নই। 5 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে প্রতিদিন মাকে খুঁজে যাচ্ছে, কিন্তু মাকে খুঁজে পায়নি। মা আমাকে আজও ভুল বুঝে আছে। আমি মাকে বুঝাতে পারিনি যে মনিকে আমি খুন করিনি, আরিফকে আমি হত্যা করিনি। আর সেদিন সুজাকে পেয়েও আমি আমার বোনের হত্যার প্রতিশোধ দিতে পারলাম না। আমি না পারলাম বোনের সম্পর্কের মর্যাদা রাখতে, না মায়ের উপযুক্ত সন্তান হতে। কেঁদে না শুভ, কেঁদে না। একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। কোথায় পাবো মাকে? জেল থেকে বেরিয়ে মাকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাইনি। জানি না মা বেঁচে আছে না মরে গেছে। আমার মন বলছে তোমার মা আজও বেঁচে আছেন। এটাই যেন সত্য হয়। আল্লাহ আমার সাথে এত বড় নাটক করতে পারে না। রমজান সুজা আসলামকে মেরে আমার মায়ের কাছে যদি আমি হাজির করতে পারবো, সেদিনই আমার শান্তি। ওরা কেউ আমার হাত থেকে বাড়তে পারবে না। হ্যালো, আসছি আসছি আসছি। হ্যালো হ্যালো বিগ বস, আমি আসছি এখনই আসছি আসছি। হ্যালো, জি মনে আছে মনে আছে। হ্যালো, কোথাকার বিগ বস? ঠিক আছে আমি আসবো।
এভাবে মৃত্যুর হুমকি দিয়ে আমাদের এখানে ডেকে আনা মানে কি? আরে ভাই, ভেবেছিলাম আসবো না, কিন্তু সকাল থেকে আমাকে টেলিফোনে বারবার মৃত্যুর হুমকি দিচ্ছে। কেউ বিগ বস চেনেন আপনারা? না ভাই, আপনি চেনেন নাকি? না তো। কিন্তু লোকটা কে? আমার নাম শুভ, বাংলাদেশের মানুষ আমাকে টাইটেল দিয়েছে বিগ বস। চান আপনি আন্ডারওয়ার্ল্ড এর ডন হতে? আজ থেকে শহরে সমস্ত কালো ব্যবসা আমার সারা চলবে। মামার ভাই নাকি? চাইলেই দিতে হবে। মিস্টার জামান, আজ থেকে আপনার ট্রান্সপোর্ট ব্যবসা পুরো চলবে আমার কথায়। আপনার কোম্পানি একটি বাসও চলবে না হাইওয়ে দিয়ে। আপনার দুই নাম্বার ফেন্সিডেলের ব্যবসাটা আজ থেকে আমার নিয়মেই চলবে। আমার ব্যবসা নেওয়ার আগে তোকে আমি শেষ করে ফেলব। আপনারা বেশি বাড়াবাড়ি করলে কেউ বাঁচবেন না। আমি জানি আপনারা এক একজন এক এক এলাকার ডন, টপ সন্ত্রাসী, টেরর। আপনারা প্রত্যেকেই অস্ত্রধারী বডিগার্ড নিয়ে এসেছিলেন, কিন্তু আপনারা জানেন না আপনাদের প্রত্যেকের পিছনেই বোম ফিট করা আছে। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আমি আপনাদেরকে মেরে ফেলার জন্য ডাকিনি। তাহলে কেন রেখেছেন? আমি দেখেছি এই জন্য, আমি যখন জেলখানায় ছিলাম তখন আপনাদের ক্যাডারদের কাছে আমি পুরো ঢাকা শহরের তথ্য নিয়েছি, কোন এলাকা কে কোন ব্যবসা করেন, কে কত টাকা কামিয়েছেন, আপনাদের প্রত্যেকের ইতিহাস আমার জানা আছে। এসব জেনে আপনার লাভ? আমার লাভ? অস্ত্র আমার সোজা। কি বল, আপনাদের আন্ডারওয়ার্ল্ড এর বস অস্ত্র আমার সোজাকে আমি ধ্বংস করে দেব। অস্ত্র আমার সোজাকে আমি খুঁজছি, ওদেরকে দেখা মাত্র আমি খুন করে ফেলব। অস্ত্র আমার সোজা আমার শত্রু, আপনারা আমাকে সহযোগিতা করুন, বলুন করবেন কিনা। ঠিক আছে, আপনাদের উপর আমার নেটওয়ার্কের লোক সারাক্ষণ নজর রাখবে। আসি, গুড বাই। ভাইজান, কি হয়েছে? কিছু বলছো না কেন? আসলাম ভাই, আপনি চুপ করে আছেন কেন? বস, আপনার কেউ মারা গেছে? কেউ মারা যায়নি। আমার সব শেষ, আমার সব শেষ। এতদিন ঢাকা শহরে আন্ডারওয়ার্ল্ডের আমি ছিলাম বস। হেরোইন, ফেন্সিডিল, অবৈধ অস্ত্রের ব্যবসা আমি মেনটেন করতাম। সবাই আমাকে চাঁদা দিত, থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ আমাকে সম্মান করত। সারা দেশের অবৈধ ব্যবসায়ীরা আমাকে বস মানত। আর আজ কোথাকার কোন শুভ আমাকে আস্থা করে ছুড়ে ফেলে নিজেই স্বঘোষিত বিগ বস এনেছে। আমাদের যা করার আমাকেই করতে হবে, ভেবে চিনতে ঠান্ডা মাথায় করতে হবে। আমাকে ছেড়ে দাও।
পারেনি, সে ধরে দিয়েছে। আমি তোকে ছাড়তে পারি না, তুই আমার শ্রেষ্ঠ রূপে পাস। তুই হলি আমার শ্রেষ্ঠ রূপের দাস, আমি তোকে কষ্ট দিতে পারি না। আমি তোকে খবর দিয়েছো কেন? অনেকদিন পর তোমার একা পাইলাম।